নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত আজ উচ্ছের একটি পদ রান্না করব শীতকাল শেষ হয়ে বসন্তকাল শুরু এই সময় সুস্থ থাকতে আমরা সকলেই তেঁতো খাই অনেকেই তেঁতো খেতে পারেন না উচ্ছে বা করলা এভাবে রান্না করলে যারা তেঁতো খেতে পারেন না তাদেরও ভালো লাগবে চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক এই রান্নাটা করতে খুব বেশি উপকরণ লাগে না সবজি আগেই কেটে রেখেছি রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম অল্প নুন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে হালকা করে উচ্ছে ভেজে নেব উচ্ছে ভাজা হলে তুলে নিচ্ছে কড়াইতে আবারো অল্প তেল দিয়ে দিচ্ছি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য অল্প হলুদ আর নুন দিয়ে দিচ্ছি নুন হলুদটাকে মিশিয়ে নিয়ে আলু ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে আলু তুলে নিচ্ছে কড়াইতে যেটুকু তেল আছে এই তেলের মধ্যেই পیاز দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হলেই পেঁয়াজ তুলে নেব চারটে উচ্ছে নিয়েছি একটা মাঝারি আলু আর দুটো বড় পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিলে খুবই সুস্বাদু হয় আর পেঁয়াজটাকে বেশ মোটা মোটা করে কাটতে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে তুলে নিলাম এখন একটা মশলা বানিয়ে নেব গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে হাফ ইঞ্চি সাইজের আদার টুকরো একটা কাঁচা লঙ্কা আর হাফ টি স্পুন গোটা জিরে অল্প জল দিয়ে মশলাটাকে গ্রাইন্ড করে নেব মশলাটা হয়ে গিয়েছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি রান্না করার জন্যে কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হলে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নের সুগন্ধ বেরোলে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটো নরম হয়ে গিয়েছে মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে এখন সর্ষে আদার যে মশলাটা বানিয়ে নিলাম সেই মশলাটা দিয়ে দিলাম সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট কষিয়ে নেব মাঝারি আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে এখন মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি সবজি সেদ্ধ হয়ে সবজিটা একটু মাখো মাখো হবে সেই হিসেবে জল দিতে হবে আমি আরেকটু জল দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে ফুটতে দেব টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি এটা উচ্ছে দিয়ে করলাম করলা দিয়েও ভালো লাগে নুনটাকে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রেখে রান্না করব যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয় তবে খুব বেশিক্ষণ ধরে এটাকে ফোটাবো না বেশি ফোটালে উচ্ছে বেশি তেঁতো হয় কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন জলটা বেশ শুকিয়ে এসছে আর সবজিও সেদ্ধ হয়ে গিয়েছে এখন ওপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঝোলটা সবজির গায়ে গায়ে থাকবে তখনই এটাকে নামিয়ে নেব দারুণ সুস্বাদু হয় এই উচ্ছে ছাল। গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর চিন্তা নেই যারা উচ্ছে খান না একবার এভাবে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে আর রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন আজ আসি ভালো থাকবেন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ